ষাট বছর বয়সে দ্বিতীয় বিয়ে করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ভারতীয় অভিনেতা আশিস বিদ্যার্থী। গত 25 মে বন্ধুবান্ধব ও আত্মীয়দের উপস্থিতিতে তিনি কলকাতার একটি ক্লাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ বিষয়ে আলোচিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন অভিনেতার প্রথম স্ত্রী এবং শাশুড়ি। অভিনেতা আশিসের দ্বিতীয় স্ত্রীর নাম রূপালী বড়ুয়া। বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে আশিস বিদ্যার্থী বলেন, জীবনের এ পর্যায়ে এসে রূপালীকে বিয়ে করা এক অদ্ভুত অনুভূতি। আমরা সকালে আইনিভাবে বিয়ে সম্পন্ন করেছি, সন্ধ্যায় পুরনো বন্ধুবান্ধবদের জন্য পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেছি। জানা গেছে, কলকাতার একটি ফ্যাশন হাউসের সঙ্গে যুক্ত রয়েছেন রূপালী। সেখানে একটি শোতে রূপালী বড়ুয়ার সঙ্গে আশিসের পরিচয় হয়। বিয়ে প্রসঙ্গে রূপালী বলেন, বেশ কিছুদিন আগে আমাদের পরিচয় হয়, তারপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। তবে দুজনের চাওয়া ছিল ঘরোয়া আয়োজনে ছোট পরিসরে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব। আশিস বিদ্যার্থী সম্পর্কে রূপালী বলেন, তিনি একজন ভালো মনের এবং মানবিক মানুষ। এর আগে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশ্রী বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশিস বিদ্যার্থী। তাদের এ সংসারে একটি সন্তান রয়েছে। অনেক আগেই এই দম্পতির বিচ্ছেদ হয়ে গিয়েছিল বলে জানা গেছে। আশিসের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি পোস্ট করেছেন রাজশ্রী। সেখানে তার কষ্টের কথাগুলোই উঠে এসেছে। একটি পোস্টে তিনি লিখেছেন, তোমার জন্য যে মানুষটা তৈরি হয়েছে সে কখনোই তোমার গুরুত্ব নিয়ে প্রশ্ন করবে না, তোমাকে যা কষ্ট দেয় সেটা সে কখনোই করবে না, এটা মনে রাখা জরুরি। পোস্টে কারো নাম উল্লেখ না করলেও নেটিজেনদের ধারণা এটি তিনি তার সাবেক স্বামী আশিসকে উদ্দেশ্য করেই লিখেছেন। আরেকটি পোস্টে রাজশ্রী লিখেছেন, সমস্ত দ্বিধা এবং চিন্তা তোমার মন থেকে সরে যাক, দ্বিধা কাটিয়ে স্পষ্ট হোক, তোমার জীবন জুড়ে শান্তি নেমে আসুক। বহুদিন ধরেই তুমি লড়াই করে চলেছ, এখন অন্তত তোমার জীবনে আশীর্বাদ নেমে আসুক, এটা তোমার প্রাপ্য। পরবর্তীতে গত 26 মে নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে একটি ভিডিও বার্তা দেন অভিনেতা আশিস বিদ্যার্থী। সেখানে তিনি বলেন, 22 বছর আগে আমার সঙ্গে রাজশ্রীর দেখা হয়, এরপর আমরা বিয়ে করি। আমাদের সন্তান আর্থের বয়স এখন 22, কিন্তু কয়েক বছর ধরে রাজশ্রী আর আমি আবিষ্কার করি আমাদের চিন্তাভাবনায় কিছু পার্থক্য তৈরি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু সুরাহা করতে পারিনি। সমাধান যে অসম্ভব ছিল তা নয়, কিন্তু এতে হয়তো একজনের উপর অন্যজনের মত চাপিয়ে দেওয়া হতো, যা ভালো হতো না। দিন শেষে আমরা তো সুখেই থাকতে চাই। নিজের ইনস্টাগ্রামে দেওয়া সেই ভিডিও বার্তায় দ্বিতীয় বিয়ে নিয়ে আশিস বিদ্যার্থী বলেন, বরাবরই আমার বিয়েতে আস্থা ছিল, মনে হয়েছিল আমার যাত্রায় একজন সঙ্গী চাই। এই ভাবনার সময় আমার বয়স ছিল 55, তখনই আমার সঙ্গে রূপালীর দেখা হয়। এরপর থেকে আমাদের চ্যাট হতো, দুজনেরই মনে হয়েছে স্বামী স্ত্রী হিসেবে আমরা পথ চলতে পারি। এ সময় অভিনেতা আরও জানান, গণমাধ্যমে 60 বছর বলা হলেও তার বয়স এখন 57, স্ত্রী রূপালী বড়ুয়ার বয়স 50। তবে বিয়ের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয় জানিয়ে তিনি আরও বলেন, বয়স কোনো ব্যাপার নয়, বয়স যাই হোক আমরা তো সুখী হতে পারি। সবাইকে বলতে চাই, চলুন পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে যাই। এদিকে নেট দুনিয়ায় কিছু মানুষের প্রশ্ন। কিছুদিন আগেও একসঙ্গে ফ্যামিলি ব্লগ করতেও দেখা যেত আশিস রাজশ্রী এবং আর্থকে। তাহলে আচমকা তাদের সম্পর্ক কীভাবে নষ্ট হলো? এ প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে আশিসের প্রথম শাশুড়ি শকুন্তলা বড়ুয়া বলেছেন, ওদের বিয়ে অনেকদিন আগে হয়েছিল, কখনও দুজনকে ঝগড়া করতে দেখিনি। তিনি আরও বলেন, আচমকা ওদের মধ্যে কী হলো সত্যি বলতে পারবো না, আশিস ছেলে হিসেবে ভালো, আর্থ অনেকটা বড় হয়ে গিয়েছে, সে এখন চাকুরিজীবী, তবে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমার সঙ্গে কথা বলেনি ওরা, আমি এ নিয়ে কথাও বলতে চাই না। প্রসঙ্গত, বলিউড অভিনেতা আশিস বিদ্যার্থীকে বাংলা সিনেমাতেও দেখা গিয়েছে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতাকে বেশিরভাগ সময় খল চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। বাংলা, হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় তিনি কাজ করেছেন। জানা গেছে, এখন পর্যন্ত তিনি 11টি ভাষার সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমার সংখ্যা প্রায় 300+। অভিনেতা পরিচয় ছাড়াও কয়েক বছর ধরে ইউটিউব ব্লগার হিসেবে আশিস বেশ জনপ্রিয়তা পেয়েছেন। আশিস বিদ্যার্থী অ্যাক্টর ব্লগস নামে একটি তার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তার সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় 14 লাখ। বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে কিংবা খাওয়া দাওয়া করে তিনি সে ভিডিওগুলোকে এখানে আপলোড করে থাকেন।